রামনবমী উপলক্ষে ইসলামপুর শহরে আইজি এবং তার পাশাপাশি এসপি এই মুহূর্তে রুট পরিদর্শন করছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে, যেটা আপনাদের আমরা দেখাবো যে আগামী 10ই এপ্রিল কিন্তু রামনবমী অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে আইজি নর্থ বেঙ্গল এবং সেই পাশাপাশি এসপি উত্তর দিনাজপুর ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরের যে হচ্ছে রুট রয়েছে সেই রুট কিন্তু তারা পরিদর্শন করছেন। সরাসরি সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে ইসলামপুর শহরে কিন্তু আইজি নর্থ বেঙ্গল এবং সেই সঙ্গে এসপি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, তিনি কিন্তু রামনবমীর জন্য যে রুট রয়েছে সেই রুট কিন্তু তিনি পরিদর্শন করছেন। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে তিনি কিন্তু ঠিক যেখানে গিয়ে রামনবমীর যে মিছিল মহামিছিল শেষ হবে সেই মিছিলের স্থল অর্থাৎ নেতাজি সুভাষনগর যে হচ্ছে জুনিয়র হাইস্কুল আছে সেই হাইস্কুলের মাঠ পর্যন্ত গিয়েছিলেন। সরাসরি সেই চিত্র আপনাদের দেখাচ্ছি নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখাতে চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এবং সেই সঙ্গে আইজি যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিদর্শনে রয়েছেন, পুরো রুটটাই কিন্তু তিনি পরিদর্শন করছেন। সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই আগামী 10ই এপ্রিল ইসলামপুর শহরে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেই শোভাযাত্রা উপলক্ষে ইসলামপুর শহরে অনুমতি দেওয়ার আগে ঠিক যে রুট ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, সেই রুট ম্যাপ অনুযায়ী কোথায় এই অনুষ্ঠান শুরু হবে এবং কোথায় শেষ হবে বলো। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আইজি নর্থ বেঙ্গল এবং এসপি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট সহ পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু রুট পরিদর্শন করছেন। সরাসরি সেই চিত্র আমরা কিন্তু সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নিউজ টুডে ইন্ডিয়াতে রয়েছেন তাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে আইজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু রামনবমীর জন্য ইসলামপুর শহরে যে আগামী 10ই এপ্রিল রামনবমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই রামনবমীর যে রুট রয়েছে সেই রোড ম্যাপ যেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অনুমতির জন্য পুলিশের কাছে হচ্ছে দেওয়া হয়েছে সেই রোড ম্যাপ কিন্তু তারা দেখছেন, এমনটাই কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনাদের জানিয়ে দিই, আপনাদের অবগতির জন্য জানি যে বেশ কয়েকদিন আগে ইসলামপুর জেলা যে প্রান্তীয় প্রতিমন্ত্রী বা প্রান্তীয় সভাপতি যিনি আছেন তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে ইসলামপুর শহরে রামনবমীর জন্য অনুমতি পাওয়ার জন্য গ্রাউন্ড থেকে আইজি নর্থ বেঙ্গল এই মুহূর্তে কিন্তু ঠিক যেই রুটে রামনবমীর যে হচ্ছে শোভাযাত্রা যাবে সেই রুট কিন্তু তিনি পরিদর্শন করছেন। এবং দেখতে পাচ্ছেন আইজি নর্থ বেঙ্গল থেকে শুরু করে সরাসরি সেই চিত্র আমি আমার সহপ্রতিনিধি রাজকে দেখানোর কথা বলবো সেই চিত্রটা। এই মুহূর্তে সেই কনভয় কিন্তু এসে পৌঁছেছে ইসলামপুর থানার সামনে। আপনাদের জানিয়ে দিই যে আগামী 10ই মার্চ ইসলামপুর শহরে রামনবমী অনুষ্ঠিত হবে, রামনবমীর শোভাযাত্রা। সেই শোভাযাত্রা উপলক্ষে কিন্তু আইজি নর্থ বেঙ্গলের পুরো কনভয় সেই কনভয় কিন্তু আপনাদের সরাসরি সেই চিত্র দেখাবো। এই মুহূর্তে কিন্তু আইজি তিনি রয়েছেন নর্থ বেঙ্গল, তিনি কিন্তু ইসলামপুর থানায় রয়েছেন। আমি আপনাদের জানিয়ে দিই যে আগামী 10ই এপ্রিল ইসলামপুর শহরে সড়ক করে রামনবমী পালিত হবে, এমনটাই কিন্তু
প্রেস কনফারেন্স করে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয়েছিল এবং আজকে প্রশাসনের পক্ষ থেকে আইজি নর্থ বেঙ্গল এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সচিন মক্কর সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু ঠিক যেখান থেকে অর্থাৎ সেই ফার্ম কলোনির যেই ক্লাব থেকে হচ্ছে এই শোভাযাত্রা শুরু হবে সেখান থেকে শুরু করে এমনি কারেন্ট অর্থাৎ চোপড়া যার সুভাষনগর যে জুনিয়র হাইস্কুল আছে সেই মাঠ অবধি গেলেন এবং সেই চিত্রই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশের যে পাইলট ভ্যান তারা কিন্তু সেই পুরো তদারকিতে ছিলেন এবং রুটম্যাপটি কিন্তু তিনি দেখলেন। এভাবেই সমস্ত আপডেটগুলো আপনাদের আমরা সময় সময় দিতে থাকবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। সমস্ত আপডেট সবার আগে ফার্স্ট পেজে জুড়ে থাকুন। নিউজ টু ইন্ডিয়ায় সহপ্রতিনিধি রাজধানীর সঙ্গে আমি জব্বর আলী, নিউজ টু ইন্ডিয়ার জন্য ইসলামপুর থানা থেকে।